সামান্য বর্ষণে আসাম আগরতলা জাতীয় সড়কে যান চলাচলে ব্যাঘাত। ঘটনা তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী ব্লকের আঠারোমুড়া পাহাড় এলাকায়। কাদায় পিচ্ছিল রাস্তায় দূরপাল্লার লরি সহ ছোট গাড়িগুলো চলাচলে সমস্যার সম্মুখীন হচ্ছে। ফলে রবিবার দুপুর থেকেই রাস্তার দুদিক দিয়ে শত শত যানবাহন আটকে পড়েছে। তার ফলে যাত্রীবাহী গাড়িগুলোর যাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। যদিও সোমবার রৌদ্র ওঠার সাথে সাথে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। হালকা বর্ষণে আসাম আগরতলা জাতীয় সড়কে যান চলাচল স্তব্ধ। ঘটনা তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী ব্লকের আঠারোমুড়া পাহাড়ের আসাম আগরতলা জাতীয় সড়কে রবিবার দুপুর থেকে। আঠারোমুড়া পাহাড় এলাকায় জাতীয় সড়ক দীর্ঘদিন যাবৎ রাস্তা সংস্কারের অর্থাৎ জাতীয় সড়ক প্রশস্ত করার কাজ চলছিল। সড়ক প্রশস্ত করার জন্য পাহাড় কেটে নিচু জায়গাগুলো ভরাট করার কাজ চলছে। আর তার ফলে আঠারোমুড়া পাহাড়ের জাতীয় সড়কের 37, 39, 43, 44, 45 মাইল এলাকাগুলোতে প্রচুর পরিমাণে মাটির রাস্তার মধ্যে রয়েছে। আর বৃষ্টি হলেই ধুলো মাটিগুলো কাদায় পরিণত হয়ে যায়। রবিবার বিকেলে হালকা বর্ষণের ফলে এই ধুলো মাটি কাদায় রূপান্তরিত হয়। এর ফলে গোটা আঠারোমুড়া পাহাড়ের এলাকা জুড়ে আসাম আগরতলা জাতীয় সড়ক কাদায় পিচ্ছিল হয়ে পড়ে। ফলে দূরপাল্লার লরি সহ ছোট গাড়িগুলোকেও এই সকল রাস্তা ধরে আসতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। तो क्या प्रॉब्लम क्या पर है, किस लिए फंसे हुए? ये बारिश हो गई थी, बारिश के वजह से गाड़ी स्लिप मार रही थी, कोई गाड़ी चढ़ नहीं पा रही थी, इसीलिए गाड़ी जाम लग गई। कितना गाड़ी फंसा हुआ है अभी तक? अभी तक तो बहुत गाड़ी फंसी है, जो भी कल से गाड़ी आई वो फंसी है, कोई निकल नहीं पाई। अब थोड़ा धूप लगा है तो धूप लगने से गाड़ी हल्की हल्की चलने लगी। ওই এলাকার রাস্তাগুলো দিয়ে পারাপারের সময় গাড়ির চাকা পিছলে যাচ্ছে। ফলে রবিবার দুপুর থেকেই রাস্তার দুদিকে শত শত যানবাহন আটকে পড়েছে। তার ফলে যাত্রীবাহী গাড়িগুলোর যাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। পানীয় জল ও খাবার না পাওয়াতে দিশেহারা যাত্রীবাহী গাড়িগুলোর যাত্রীসহ অন্যান্য দূরপাল্লার লরিগুলোর চালক এবং সহচালকেরা। আজকে সকাল 5টার থেকে কালকে দুপুর 2টার সময় ছিল তোমার ওই মুঙ্গিয়াবাড়ি লাগে মুঙ্গিয়াকে আটকে আসলে কালকে দুপুর 2টার থেকে কোন কোন জায়গায় কোলা প্রবলেম আছে? আসলে মানে প্রবলেম তো এইদিকে সামনে, আর ওই নিচে ভাই এলাম ওই টাকালে সময় টেম্পারে গেল। এটা খাওয়া দাওয়া বা খাওয়া দাওয়া হয়? খাওয়া দাওয়া না, এখন মতো কিছু খাইছে না তো না। মূলত কিসের কারণে এই সমস্যা হইতাছে? সমস্যা তো রাস্তা দিয়ে মাটি কাটছে, বৃষ্টি পড়ছে, স্লিপ করে গাড়ি উঠে না, এই সমস্যা। কোন জায়গা থেকে আইছেন? আমি আছি আগরতলা থেকে। কোন জায়গায় যাবেন? জম্মু ধর্মনগর। এই কত টাকারই আনুমানিক আটকাইছে? মোটামুটি তো এখন আগে পিছিয়ে মিলে 2-250 গাড়ি। তো এই বিষয়ে মানে প্রশাসনের তরফ থেকে কিরকম ইয়ে পাইছেন, মানে পুলিশ টুলিশ বা কেউ কি গাড়িটি পাস করে দিতেছেন? না, পুলিশ টুলিশ নাই তো কেন, সামনে আসেন কইতে পারতাম না। দীর্ঘ সময় অতিক্রান্ত হলেও সোমবার দুপুর পর্যন্ত জাতীয় সড়ক স্বাভাবিক হয়নি। ফলে এক প্রকার বেকায়দায় ছোট বড় যানবাহন চালক থেকে শুরু করে যাত্রীরা, খবর লেখা পর্যন্ত জাতীয় সড়ক স্বাভাবিক হয়নি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।